কেমন আছেন সবাই? আমরা ভালো আছি, আপনারা কেমন আছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এসছি একটা ব্লগ নিয়ে, সেটা হচ্ছে পিহুর জন্য। আপনারা অনেকেই বলছিলেন, কমেন্ট করছিলেন যে পিহুর ভিডিও দিতে। পিহু কেমন আছে, কতটা বড় হয়েছে, তাই আপনারা বলছিলেন যে একটা ভিডিও দেন, হ্যাঁ পিহুকে দেখবো। তা পিহু তো ছিল না, আর আব্বুর বাড়ি গেছিল, নিয়ে গেছিল। তা ওখানে কদিন ছিল? দুদিন খুব আনন্দতে ছিল, খুশিতে ছিল, মজা করছিল একদম। তারপর তখন মন খারাপ, মানে নানির সাথে থেকে থেকে অন্য জায়গায় ভালো লাগবে না, হ্যাঁ। তা আবার চলে এসছে, তা আপনারা কমেন্ট করেছিলেন, আরও কমেন্টগুলো পড়েছে, নিয়ে একটা ভিডিও পাঠিয়েছে, হ্যাঁ, মানে গোসল করা আর তেল মাখা মালিশ করা, সেই ভিডিওটা পাঠিয়েছে ওরা। পিহু গোসলের সময় কি করে আর তেল মাখার সময় কেমন করে সেটা, আর হ্যাঁ কেমন ভাবে মানে ক্যামেরা দিকে পোজ দিচ্ছে, হ্যাঁ সেসবগুলো দেখবেন, খুবই ভালো লাগবে। আর এখন অনেকটা বড় হয়ে গেছে পিহু, বদমাশও হয়েছে। ঠিক আছে, ভিডিওটা দেখেন। পিহু কত দেখলেন, কত বদমাইশি করছে, কেমন লাগছে বলবেন, আর পিহু কতটা বড় হয়েছে সেটা আপনারা বলবেন, আর কার মতন দেখতে হবে, মায়ের মতন না আব্বুর মতন সেটাও জানাবেন।
না নানির মতো নানির মতো না খুশির মতো নানির মতো হবে মানে কথাবার্তা এখন থেকে কথা বলার লেগে একদম সব সাথে মুখটাই লাগে ঠিক আছে এটা বলার জন্য ইসলাম বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে নাফিসা নাই নাফিসা স্কুল গিয়েছে আজকে ওদের স্কুলে কি আধার কার্ড জমা নেবে আর মেহেক নাই মেহেকের আর একটা বান্ধবীর জন্মদিন তাই সকাল সকালে চলে গেছে ঠিক আছে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন।